অবস্থা বদলাতে নিজেকে আগে বদলাইতে হবে। এই জিনিসটাকে একটু বুঝো যে তুমি যদি একই টাইমে ঘুম থেকে উঠো বা একই টাইমে ঘুমাইতে যাও, তুমি ওই একই 12 ঘন্টার ক্লাসই করো, একই সব কিছুই করো, দিন শেষে তুমি কিন্তু নিজের মধ্যে কোনো চেঞ্জ তুমি আনতেছো না। তাহলে কালকে তুমি যেই কাজ করলে আজকেও সেই কাজ করলো, কিন্তু হুট করে তুমি কেন রেজাল্টের চেঞ্জ চাচ্ছ? এটা তো তোমার একটা অন্যায় হইতেছে, এটা তোমার চাওয়ার, এটা চাওয়ার রাইট তো তোমার নাই। প্রথম ব্যাপার হচ্ছে তোমাকে নিজেকে চেঞ্জ করতে হবে। এবং এখানে তোমাকে নিজেকে চেঞ্জ করতে বললে তুমি কি কি চিন্তা করবে, যেমন যেই মিস্টেকটা তুমি এতবার করছো, তোমার আমাদের এই ক্ষেত্রে আবার এরকম একটা জিনিস তোমাদের অনেক ক্ষেত্রেই ঘটতে পারে, যদিও অনলাইন এর থেকে আসার পরে কোর্সের প্রাইস খুব কম, যেমন আমাদের এই কোর্সের দাম 550 টাকা, ঠিক আছে। তারপরে অনেক সময় এরকম দেখা যায় যে না, আমি একটা জায়গায় ফলো করে ফেলাইছি, এখন ওই ভাইয়ারা দেখা গেছে সিলেবাস শেষ হয় নাই, নতুন একটা রুটিন দিছে, নতুন গাইডলাইন দিচ্ছে, এই দিচ্ছে ওই দিচ্ছে, আমরা চিন্তা ভাবনা করতেছি যে না এখানেই হইতে হবে, এখানে হইতে হবে। বাট তুমি বুঝতে পারতেছো না, সেম মিস্টেকটা কিন্তু করে আসতেছো, হুট করে কিন্তু জিনিসটা চেঞ্জ হবে না, ঠিক আছে। এবং তোমার যে এক্সট্রা একটা মানে ভালো লাগা কাজ করে জানা এখান থেকে এত পুরাপান চান্স পাবে জিনিসটা কিন্তু একটু ভাইবা দেখো, এখান থেকে যে 400-500 জন চান্স পাচ্ছে বা ধরো 1000 চান্স পাচ্ছে, ভার্সিটিতে সিট তো 1700, ধরলাম 1700 চান্স পাচ্ছে, এই 1700 স্টুডেন্ট কিন্তু সবখানেই আছে, এরা কিন্তু এইখানেও আছে ওইখানেও আছে, আমরা এদেরকে নিয়ে বলতেছি না, কেউ কেউ বলতেছে। এবং এই 1700-এর মধ্যে এমন কিছু পাবলিক আছে যারা যদি কোনো কোচিংই না করে, কোনো কোর্স না করে, জাস্ট বাসায় নিজে পড়ে, ও কিন্তু চান্স পাবে। সেখানে কোচিং সেন্টার বা আমার বা তার বা কোনো কোর্সের কিন্তু কোনো ভূমিকা একদম সত্যিকার অর্থে নাই। তো এইখানে ওদের দেখা দেখে আমি একটা কাজ করতে থাকবো, জিনিসটা কিন্তু বোকামি। তুমি এমন 500 জনকে হয়তো ফলো করতেছো যে 500 জন বুয়েটে টপ করবে, মেডিকেলে টপ করবে, ভার্সিটিতে টপ করবে, কিন্তু নেম এনিথিং সবখানে এরা টপ করবে, এদের কোনো কিছু দরকারই নেই, তুমি তাদেরকে ফলো করতেছো। বাট তুমি বুঝতে পারতেছো না যে তোমার লেখা গেছে, তোমার পড়াশোনা পিছানো, তুমি এদের মতো নর্মালি থিঙ্ক করলে চলবে না, তোমাকে রাস্তা বা ট্র্যাকটা চেঞ্জ করতে হবে। তোমার এখন এমন কিছু দরকার যেখান থেকে অ্যাকচুয়ালি কমন আসবে, এমন কিছু দরকার যেখানে পড়ার টাইমটা খুব কম, খুব কম সময় তোমাকে বুঝাবে, যেটা ধরো তোমাকে 10 দিন একটা প্রেপ দিয়ে দিচ্ছে, এমন কোনো জায়গায় যাচ্ছে যেখানে ফাঁকিবাজিদের জায়গা আছে, ঠিক আছে। অলরেডি ফাঁকিবাজি করছি আমরা, ফাঁকিবাজিদের মধ্যে দুটো টাইপ হবে, একটা কোনো জায়গায় চান্স পাবে না, আর একটা কিন্তু জায়গা মতো চান্স পাবে, কিন্তু যারা চান্স পাবে বাট ফাঁকিবাজ ওদের লাইনটাতে আসতে হবে, কথাগুলো বুঝো। এবং এখানে তুমি মনে করো হুট করে যে ঠিক আছে ভাইয়ের কথা খুব ভালো লাগলো, হুট করে অ্যাড্রিনাল রাশ থেকে আমরা ডিসক্রিপশন বক্স এন্ড কমেন্ট সেকশন থেকে শিওর সাকসেসের ক্র্যাশ কোর্স কিনে ফেললাম। কেনার পরে ধরো এখানে আমরা ক্লাসগুলো করা শুরু করলাম, তোমাদের একটা বুদ্ধি হচ্ছে প্রথম কাজ যেটা করবা, যেহেতু ল্যাগ আছে সবার আগে তুমি কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাসটা করো। এখানে 50+ কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস দেওয়া আছে। কোশ্চেন ব্যাংক হচ্ছে এমন একটা জিনিস, বিগত 20 বছর ধরে যে জিনিসটা আসছে এটা তোমাদের বেলায় আসবে, এটা চান্স খুবই 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 হাই। টাইপ কিন্তু রিপিট করবে, যে 75টা টাইপ থেকে বারবার কোশ্চেন আসছে তোমার থেকেও কিন্তু আসবে, তোমার থেকেও আসবে, তুমি 75টা টাইপের কোশ্চেন ব্যাংক সলভিং আসছে অলরেডি, আগে কোশ্চেন ব্যাংক করো। এখন করতে থাকলা, শুরু করলা, ঠিক আছে, অ্যাডমিনাল লাস্ট থেকে উঠ করে কথাবার্তা ভালো লাগছে তুমি করলা, যেমন করে তুমি হয়তো আরও 1-1.5 মাস আগে এরকম একটা 12 ঘন্টার ক্লাস কিনছিলা, এখনও ধরো আমার কথা শুনে হুট করে আবার কোর্সটা কিনলা। পার্থক্য হচ্ছে কোর্স কেনার পরে যদি তুমি এটাকেও ফেলে রাখো এটাও কিন্তু পড়ে থাকবে, যতই পড়ি তোমাকে 10 দিনে শেষ হবে। এবার কি করতে হবে, তুমি মনে করো কোর্স কেনার পরে ধরো কালকে তোমার উইকলি একটা মডেল টেস্ট আছে, একটা কিছু একটা আছে, ঠিক আছে, উদ্ভাসে তোমার একটা এক্সাম পড়ছে, তো এটার জন্য তুমি এখানে কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস করলা, এটা করলা, এটা করলা, সাজেশন আছে সাজেশনগুলো ফলো আপ করলা, সব কিছু করলা। করার পরে তুমি দেখবা যে হ্যাঁ উইকলিতে তুমি পাইতেছিলা 50, এবার হুট করে 80 পেয়ে গেছো, পাইতে পারো।